ওয়েলকাম স্টুডেন্টস, নিটের প্রিপারেশনের জন্য যে সমস্ত ভিডিওগুলো অলরেডি আমি তোমাদের জন্য দেওয়া শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছো। এর আগে মেন্ডেলিয়ান প্রিন্সিপালের উপরে যে এমসিকিউ কোয়েশ্চেন্সগুলো অলরেডি প্রিভিয়াস ইয়ারে নিটের জন্য এসছে, সেই ধরনের কিছু কোয়েশ্চেন্স আমি পোস্ট করেছিলাম। আজকের যে ভিডিওটা, যে টপিকের উপরে ভিডিওটা পোস্ট করবো, দ্যাট ইজ অ্যানিমাল ক্লাসিফিকেশান। অ্যানিমাল ক্লাসিফিকেশানের উপরে কোয়েশ্চেন্স প্রত্যেক বছর অন্তত দুটো কি তিনটে, 2 or 3 কোয়েশ্চেন্স অলরেডি প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো সময় এসছে। অতএব আশা করি নেক্সট ইয়ারগুলোতে 2-3 ম্যাক্সিমাম 4টে কোয়েশ্চেন্সও আসতে পারে। সে কী ধরনের কোয়েশ্চেন্স আসে, প্রিভিয়াস ইয়ারে এসছে এবং কী ধরনের প্রশ্ন আসতে পারে তার কিছু নমুনা আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের টপিক অ্যানিমাল ক্লাসিফিকেশান। অ্যানিমাল ক্লাসিফিকেশানের নাম্বার 1 কোয়েশ্চেন, হুইচ অ্যামং দিজ ইজ দ্য কারেক্ট কম্বিনেশন অব অ্যাকোয়াটিক ম্যামালস। মনে রাখবে অ্যাকোয়াটিক ম্যামালস, এর মধ্যে অপশান এ ডলফিনস, সিলস, Trigon. Trigon is not a mammal. Option B, whales, dolphin and seal. These 3 are mammals. Option C, trigon, dolphins, shark. And option D, seals, dolphins and shark. Here was the right option, option B, whale, dolphin, seal. A thin taken to mammal. Question number 2, which is the national aquatic animal of India? Option A, Gangetic shark. Option B, river dolphin. Option C, blue whale. And option D, sea horse. এর মধ্যে রিভার ডলফিন ইজ দ্য রাইট অ্যান্সার। এটা আমাদের ভারতবর্ষের ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিমাল। এর একটা বিষয় একটু বলে রাখি, ইট অলসো ইন্ডিকেট দ্য পিউরিটি অফ গ্যাঞ্জেস। গঙ্গার জলের পরিশুদ্ধতাকে ইন্ডিকেট করে, কারণ গঙ্গার দূষিত জল হলে, পলিউটেড ওয়াটার হলে এই ডলফিনটা থাকতে পারে না। কোয়েশ্চেন নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অলওয়েজ হোল্ড ট্রু ফর দি করেসপন্ডিং গ্রুপ অফ অ্যানিমালস? অপশান এ কার্টিলেজিনাস এন্ডোস্কেলেটন কন্ড্রিকথিস। কন্ড্রিকথিসদের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, কার্টিলেজিনাস এন্ডোস্কেলেটন। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বি ভিভিপেরাস ম্যামালিয়ান। অ্যাকচুয়ালি ম্যামালিয়ানদের ক্ষেত্রে ভেরিটি দেখা যায়, বাট কিছু এক্সেপশনস আছে। 5 স্পিসিস অফ মনোট্রিম, দ্য প্লাটিপাস অ্যান্ড একিডনা, এই কয়েকটা কিন্তু ডিম পাড়ে, দ্যাট ইজ ওভিপেরাস। অর্থাৎ অল ম্যামালস আর নট ভিভিপেরাস। So it is not the right answer. Option C royeche possesses a mouth with an upper and lower jaw. Chordate der khetre kintu chordate der khetre jawless animal royeche like anatha. Ar option D chilo 3-chambered heart with 1 incompletely divided ventricle. Eta reptilia. But mone rakhte hobe tomaderke je crocodiles have 4-chambered heart. অর্থাৎ 4টে অপশান থাকলে আপাত দৃষ্টিতে 4টে অপশানকে এই কোয়েশ্চেনটা খেয়াল করবে যে সঠিক বলে মনে হতে পারে, বাট তোমাদের এক্সেপশনসগুলো মাথায় রেখে বুঝতে হবে যে কোনটা অ্যাকচুয়ালি 100% অ্যাকিউরেট। সেই কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু সেইভাবে করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ ওয়ান অফ দ্য অ্যানিমালস হ্যাভ 2 সেপারেট সার্কুলেটারি প্যাথওয়ে? এর মধ্যে লিজার্ড, শার্ক অ্যান্ড ফগ, এই 3টে তো একেবারেই নয়। এদের মধ্যে একমাত্র হোয়েল, যে অ্যাকচুয়ালি ম্যামাল এবং ডাবল সার্কিট হার্ট লক্ষ্য করা যায়, এটাই হবে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 5, বডি হ্যাভিং মেসওয়ার্ক অফ সেল, internal cavities lined with food filtering flagellated cells and indirect development are the characteristics of phylum. Kar khetre hobe ei character gulo royeche, body having meshwork of cell, internal cavities lined with food filtering flagellated cells and indirect development. এর মধ্যে অ্যাকচুয়ালি 3টে ক্যারেক্টার সবগুলোই দেখা যায় পরিফেরার ক্ষেত্রে, কোনো টিস্যু ফর্মেশন হয়নি এবং এই ক্যারেক্টারগুলো এদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অস্টিয়া এবং অস্কিউলাম লক্ষ্য করা যায়, যার জন্য মোলাস্কা, প্রোটোজোয়া, সিলেন্টারেটা এদের ক্ষেত্রে এই অপশানগুলো হবে না। অ্যাকচুয়ালি রাইট অপশান ইজ অপশান এ, দ্যাট ইজ পরিফেরা। কোয়েশ্চেন নাম্বার 6, সিলেক্ট দি ট্যাক্সন মেনশন দ্যাট রিপ্রেজেন্টস বোথ মেরিন অ্যান্ড ফ্রেশ ওয়াটার স্পিসিস। এর মধ্যে একাইনোটা আমরা অপশান এ, বি টিনোফোরা, সি সেফালোকর্ডাটা অ্যান্ড ডি নিডারিয়া। Member of Tinofora, Cephalochordata and Echinodermata are exclusively marine. অর্থাৎ তোমাকে ভাবতে হবে যে কার ক্ষেত্রে মেরিন এবং ফ্রেশ ওয়াটার, অর্থাৎ অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে থাকে অবশ্যই, কিন্তু নোনা জলে এবং মিষ্টি জলে উভয় ক্ষেত্রে লক্ষ্য করা যায় কোন ধরনের। তার মধ্যে টিনোফোরা এটা কিন্তু এক্সক্লুসিভলি মেরিন অ্যানিমাল, সেফালোকর্ডাটাও এক্সক্লুসিভলি মেরিন অ্যানিমাল, আর একাইনোডার্মাটাও মেরিন অ্যানিমাল। অর্থাৎ পোডারেলো একমাত্র নিডারিয়া, দ্যাট ইজ এর অন্তর্গত অ্যানিমালগুলো মেরিন এবং ফ্রেশ ওয়াটার বোথ হতে পারে। কোয়েশ্চেন নাম্বার 7, হুইচ গ্রুপ অফ অ্যানিমালস বিলংস টু দি সেম ফাইলাম? এর মধ্যে অপশান এ আর্থওয়ার্ম, পিনওয়ার্ম, টেপওয়ার্ম। একেবারেই কোনো সবকটা সেম ফাইলামের মধ্যে নয়। অপশন বি ফ্রন, স্করপিয়ন, লোকাস্ট, অল দিজ আর উইদিন দি ফাইলাম আর্থ্রোপড। অতএব এটাই রাইট অ্যান্সার। অপশন সি স্পঞ্জ, সি অ্যানিমন, স্টারফিশটা, স্টারফিশ তো একাই রোটানোটা, স্পঞ্জ ফরিফেরা আমরা জানি এগুলো, সি অ্যানিমনও একাই রোটানোটা। আর অপশন ডি ছিল ম্যালেরিয়া প্যারাসাইট, ম্যালেরিয়া প্যারাসাইট অর্থাৎ দ্যাট ইজ প্লাজমোডিয়াম, ভাইভ্যাক্স, অ্যামিবা অ্যান্ড মস্কিউটো, সবগুলো কিন্তু সেম ফাইলামের মধ্যে নয়। Question number 8. Match the name of the animal in column A with one characteristics within column 2 and the phylum class column 3 to which it belongs. Tinte option column A, column 2 and column 3 te tinte eksathe tomader match korte hobe konta right hobe. Actually dekho option A te ichthyophis royeche terrestrial body reptile. Ichthyophis kintu reptile noy, eta ekta amphibia. Ichthyophis is a limbless amphibia. Ichthyophis khub important ekta animal, limbless amphibian. Limulus is arthropod and Adamsia is cnidaria. So the right option is option D. That is Petromyzon. It is an ectoparasite and within the class Cyclostomata. Question number 9. In which of the following the genus name, its two characters and its phylum are not correctly matched, whereas remaining three are correct? Ei tinte wrong royeche kontar khetre seta tomader dekhte hobe je konta is not right. You know, the option A, phyla. Phyla body is not segmented. Body segmented noy ekebare annelida khetre body segmented hoy, but phyla eta molluskar moddhe porche, other body segmented noy. Etai ekmatro wrong. Baki option 2, Asterias, spiny skinned, water vascular system, and eta within the phylum Echinodermata. Question option 3, cycon, pore bearing, canal system and porifera. Right, thiki ache. Periplaneta অর্থাৎ আর্থ্রোপড, এরা জয়েন্টেড অ্যাপেন্ডেজেস অ্যান্ড কাইটিনাস এক্সোস্কেলেটন, এগুলো ঠিকই আছে। অতএব অপশান ওয়ান, অপশান ওয়ান অর অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 10. হোয়াট ইজ কমন অ্যামং সিলভারফিশ, স্করপিয়ন, ক্র্যাব অ্যান্ড হানি বি? এই তিনজনের ক্ষেত্রে কমন কম্পাউন্ড আই সবগুলোর নেই, পয়জন গ্ল্যান্ড এই সবগুলোর ক্ষেত্রে নেই, একমাত্র জয়েন্টেড লেগ, জয়েন্টেড অ্যাপেন্ডেজ, কারণ সিলভারফিশ, ইনসেক্ট, স্করপিয়ন, অ্যারাকনিডা, ক্র্যাব, ক্রাস্টেশিয়া, হানিবি, ইনসেক্টা অল বিলং টু সেম ফাইলাম আর্থ্রোপড। এটা একটা আর্থ্রোপডের কমন ক্যারেক্টার, জয়েন্টেড অ্যাপেন্ডেজেস। কোয়েশ্চেন নাম্বার 11. গিভেন বিলো আর ফোর ম্যাচিংস অফ অ্যান অ্যানিমাল অ্যান্ড ইটস কাইন্ড অফ রেসপিরেটরি অর্গান: সিলভারফিশ ট্রাকিয়া, স্করপিয়ন বুকলাং, সি স্কট pharyngeal gills, dolphin skin. এর মধ্যে কোনটা রাইট অপশন হবে? অ্যাকচুয়ালি দেখো 1, 2, 3, 1, 2 and 3 অল দিজ আর রাইট এক্সেপ্ট অপশন 4, এক্সেপ্ট পয়েন্ট 4, বিকজ ডলফিন ইজ ম্যামাল অ্যান্ড ইটস রেসপিরেটরি অর্গান ইজ নট স্কিন, ইটস রেসপিরেটরি অর্গান ইজ লাং। কোয়েশ্চেন নাম্বার 12. কোয়েশ্চেন নাম্বার 12. Which one of the following statement is incorrect? তারপরে তিনটে আমরা কারেক্ট পাবো, একটা রং পাবো। The presence of non-respiratory air sacs increase the efficiency of respiration in bird. Or option 2, in insects, circulatory body fluids serve to distribute oxygen to tissues. This is the right option, option B. এটাই অ্যাকচুয়ালি রাইট হওয়ার কথা, কারণ ইন ইনসেক্টে সার্কুলেটরি বডি ফ্লুইড সার্ভ টু ডিস্ট্রিবিউট অক্সিজেন টু টিস্যুস, এটা ডাইরেক্ট হয় না, এটা অক্সিজেনটা ডাইরেক্ট ট্রাকিয়ার মাধ্যমে এদের শরীরের ভিতরে ঢোকে। তো বাকি তিনটে অপশন, অপশন সিতে দ্য প্রিন্সিপাল অফ কাউন্টার কারেন্ট ফ্লো ফেসিলিটেটেডস এফিসিয়েন্ট রেসপিরেশন ইন গিলস অফ ফিশেস, অ্যান্ড অপশন ডি দ্য রেসিডুয়াল এয়ার ইন লাংস slightly decreases the efficiency of respiration in mammals. These three are right and only option B is incorrect. Next question, question number 13. Which of the following animals is cold blooded and has four-chambered heart? এর মধ্যে actually cold blooded four-chambered heart একমাত্র reptiles এর মধ্যে, crocodile only have four-chambered heart. অ্যাকচুয়ালি আমরা জানি স্যালামান্ডার এটা কিন্তু অ্যাম্ফিবিয়া, অর্নিথোরিঙ্কাস এটা কিন্তু ফোর চেম্বার্ড হার্ট আছে, বাট এটা প্লাটিবাস অর্নিথোরিঙ্কাস, দ্যাট মিনস প্লাটিবাস ফোর চেম্বার্ড হার্ট কন্টেন্স ফোর চেম্বার্ড হার্ট, বাট is not cold-blooded, warm-blooded animal. Calotes reptile, but it has not a complete four-chamber heart, though it is a cold-blooded animal. So option C, crocodile. Crocodile is the only exceptions within the phylum reptile. কারণ ক্রোকোডাইলের ক্ষেত্রে ফোর চেম্বার্ড হার্ট রয়েছে এবং এটা কোল্ড ব্লাডেড অ্যানিমাল। স্যালামান্ডার ইজ কোল্ড ব্লাডেড বাট উইথ থ্রি চেম্বার্ড। অর্নিথোরিঙ্কাস ইজ ওয়ান ব্লাডেড। ক্যালোটিস ইজ কোল্ড ব্লাডেড বাট হ্যাজ ইনকমপ্লিট ফোর চেম্বার্ড হার্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স অফ অ্যানিমালস কম্প্রাইজ জলেস ফিশেস? জলেস ফিশেস, এদের মধ্যে যাদের জ নেই, ম্যাকরেল, লহু, রহু, এরা কিন্তু জলেস ফিশেস নয়, এরা ফিশেসের মধ্যে পড়ে এবং এরা অস্টিকফিস উইদিন দ্য ফাইলাম, উইদিন দ্য ক্লাস অস্টিকফিস। অপশন বি, ল্যাম্প্রে অ্যান্ড হ্যাকফিস, দিজ আর ইন অর্ডার সাইক্লোস্টোমাটা, সো নেমড বিকজ অফ দি সার্কুলেটরি শেপ অফ দি মাউথ। গাপ্পি অ্যান্ড হ্যাকফিস, গাপ্পি ইজ নট জলেস, গাপ্পি হ্যাজ জজ, বাট হ্যাকফিস জলেস। And option D, lamprey and eel. এগুলো দুটোই কিন্তু জলেস নয়, ল্যাম্প্রে জলেস বাট ইল, অল ইলস আর নট জলেস। তো অপশন, রাইট অপশন ইজ ল্যাম্প্রে অ্যান্ড হ্যাকফিস, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 15, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যানিমাল ইজ বাইল্যাটারালি সিমেট্রিক্যাল অ্যান্ড ট্রিপ্লোব্লাস্টিক? এর মধ্যে আসকেলমেন্থিস, দ্যাট ইজ রাউন্ড ওয়ার্ম, ট্রিপ্লোব্লাস্টিক অ্যান্ড বাইল্যাটারালি সিমেট্রিক্যাল, টিনোফোরা, স্পঞ্জ, সিলেন্টার, এটা all are not bilaterally symmetrical and triploblastic. Tinophora is not triploblastic, sponge is not triploblastic, and cnidarian also are not triploblastic. So students, today up to this, a 15 questions on animal classification তোমরা দেখলে। এর পরের ভিডিওতে, পরের উইকে, উইকেন্ডে আবার আমি আসবো কোনো একটা চ্যাপ্টার নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।